প্রিয় বন্ধুরা সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি হারবাল বিডির পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে বেসটি দেখতে পাচ্ছেন এর নাম অতিবালা আমাদের বাংলা ভাষায় এটিকে অনেকে দুর্গা ফল আবার অনেকে কাঙ্ক্ষী আবার গ্রামীণ অঞ্চলে কেউ বা এটিকে দেশি প্যাটারি হিসাবেও ডেকে থাকেন অতিবালা এর বৈজ্ঞানিক নাম আবুটিলন ইন্ডিকাম ইংরেজিতে এটিকে ইন্ডিয়ান আবুটিলন অথবা ইন্ডিয়ান মেলো হিসাবে ডাকা হয়ে থাকে আসুন জেনে নেই এই ব্যাসটির ঔষধি গুণাগুণ সংক্ষেপে অবহেলিত এই বেশজটি আজকাল চোখেই পড়ে না বিলুপ্তির পথে অতিপালা গাছ খুবই ঔষধি গুণ সম্পন্ন লোকচিকিৎসা এর বহুমুখী ব্যবহার রয়েছে বিশেষ করে এতে রয়েছে ইমিউনোমুডুলেশন অ্যান্টিবডি যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এতে থাকা ডায়ালিসিস প্রস্রাবের পরিমাণ বাড়ায় ফলে যাদের বাতের সমস্যা তথা ইউরিক অ্যাসিড রয়েছে তাদের জন্য এবং যাদের প্রস্রাবে ইনফেকশন রয়েছে তাদের জন্য এটি ন্যাচারাল রেমিডি হিসাবে দারুণ কাজ করে থাকে অতিবেলা গাছ ডায়রিয়া প্রতিরোধেও দারুণ ভূমিকা রাখে পাশাপাশি এতে উপস্থিত গ্যাস ট্রু কিছু ফাইটোকেমিক্যালস রয়েছে যা গ্যাসের সমস্যা থেকে মুক্তি দিতে পারে অতিপালা গাছ ত্বকের বহু পুরাতন ক্ষত সারাতে সক্ষম এবং এর পাতা দিয়ে মাস্ক কিংবা পেস্ট বানিয়ে ত্বকে ব্যবহার করিলে ব্রন এবং ফুসকরি থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বক সুন্দর ও সুটাম থাকে শ্বাসকষ্ট কাশি এবং হাঁপানির মতো সমস্যায় অতিবালা দারুণ ভূমিকা রাখে এতে থাকা আবটিলন ইন্ডিকাম পালমোনারি ফাংশন উন্নত করে এবং হাঁপানির সমস্যা দূর করতে সহায়তা করে জয়েন্টের ব্যথা বা আর্থ্রাইটিসের মতো সমস্যা উপশম করতে পারে এই গাছ শরীরে নানা প্রোটিনের ঘাটতিও দূর করতে সহায়ক ভূমিকা পালন করে অতিবালা গাছ শুক্রাণুর ঘাটতি কমিয়ে পুরুষের দুর্বলতা দূর করে এবং পাশাপাশি মহিলাদের প্রজনন ক্ষমতাও বৃদ্ধি করে এটি এফ্রোডিসিয়াক তথা উত্তেজক হিসাবেও পরিচিত কাজে এর বীজও ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া এর পাতা এবং সহ মূলসহ কাজে ব্যবহার করা হয়ে থাকে অতিবালা গাছে রয়েছে লিনোলিক অ্যাসিড যা পেশির অনিচ্ছাকৃত সংকোচনে বাধা দিয়ে মৃগি বা খিচুনি জাতীয় রোগে উপশম করে থাকে ফলে এটি মৃগি রোগীদের জন্য দারুণ রেমেডি হিসাবে কাজ করে অতিবালা গাছের পাতা অ্যালার্জি জাতীয় সমস্যা এবং দাঁতের ব্যথার উপশমও দারুণ কার্যকর ভূমিকা রাখে বর্তমান সময়ে পালসের সমস্যা খুবই গুরুতর তাই অতিবালায় উপস্থিত ইন্ডিকাম পালস ও থেকে মুক্তি দিতে দারুণ কার্যকর ভূমিকা রাখে তাই বুঝতে পারছেন গাছটি কতটা ওষুধি গুণ সম্পন্ন তবে অবশ্যই পরিমিত মাত্রায় এই গাছটিকে ব্যবহার কিংবা সেবন করতে হবে